আজকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এককভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী কয়েকটি দিন এগিয়ে যেতে হবে। যাদেরকে দিয়ে রক্ষা করার চেষ্টা করছে তারা নিজেরাই তাদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে। এখানে আসতে অনেক কষ্ট হয়েছে, আমি পায়ে হেঁটে এসেছি, আস্তে আস্তে এসেছি। লক্ষ লক্ষ মানুষ তারেক রহমান সাহেবের সেই নির্দেশ পালন করছে। ফয়সালা কোথায়? রাজপথ বিএনপি দখলে চলে গেছে। শান্তি মিটিং করে, শান্তি মিছিল করে শরদ পাওয়ার কোন সুযোগ নাই। তাই বন্ধুগণ আসুন, এখান থেকে চট্টগ্রাম সবাই যেতে হবে, যাবেন না? লক্ষ জনতা চট্টগ্রামে যাব, লক্ষ জনতা সেখানে অপেক্ষা করছে, অপেক্ষা করছে লক্ষ জনতা। জল বৃষ্টি বাদল বন্যা কিছুই আমাদের থামাতে পারবে না। বাংলাদেশ শপথ নিয়েছে ফ্যাসিস্টকে বিদায় করার জন্য, বাংলাদেশ শপথ নিয়েছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য। এই নির্বাচন কমিশনকে বিদায় নিতে হবে, এই সংসদ ভেঙে দিতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে দেশকে মুক্ত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের পরে, মুক্তিযুদ্ধের পরে এসব দ্বিতীয় মুক্তিযুদ্ধ জেনেছি আমরা। মুক্তিযুদ্ধে যেভাবে বিজয়ী হয়েছে, এই মুক্তিযুদ্ধে আবার বিজয়ী হতে হবে আমাদের।